নজর রাখবো পরবর্তী সংবাদে। তিথি অনুযায়ী এবছর কার্যত চার দিনের বদলে তিন দিন পূজিত হচ্ছেন দেবী দুর্গা। কেন না, সেক্ষেত্রে তিথির নির্ঘণ্ট অনুযায়ী কিন্তু একদিনেই দুটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। যে ছবি আজ দুর্গাবাড়িতে পরিলক্ষিত হয়েছে সকাল নাগাদ, আজ অষ্টমী পুজো সম্পূর্ণ হয়েছে একেবারে নিষ্ঠার সঙ্গে প্রত্যেক বছরের ন্যায়। এবছরও আগরতলার দুর্গাবাড়িতে দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয়েছে অষ্টমী পুজো সকাল নাগাদ, এবং তারপরেই লেগে গেছে নবমী, এবং সেই নিয়েই কার্যত ধর্মীয় রীতিনীতি মেনে নবমী পুজো অনুষ্ঠিত হয়েছে। গোটা বিষয় প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে শুনুন। সকাল 6টা 24 মিনিটে অষ্টমী তিথি ছেড়ে দেবে, তার মধ্যে অষ্টমী পূজো সমাপন করতে হবে। অষ্টমী পূজার পরে 6টা 24 মিনিটে সন্ধি পূজা শুরু হবে, সন্ধি পূজা শেষ হবে 7টা 12 মিনিটে। সন্ধি পূজার পরে তারপরে যথারীতি নবমী পূজা শুরু হবে, নবমী পূজা সমাপ্ত হবে। সমাপ্ত হওয়ার পরে এখানে বলিদান পর্ব হবে। সবাই জানে যে দুর্গাবাড়িতে নবমী তিথিতে মহিষ বলি হয়, হ্যাঁ, সেটা বহু পুরানো রীতি। নবমী তিথিতে আপনারা শুনলেন দুর্গাবাড়ির পুরোহিতের বক্তব্য, এবং আজ সকাল ঠিক 6টা বেজে 24 মিনিটে সম্পূর্ণ হয়েছে অষ্টমী পুজো, এবং তারপরে হচ্ছে সন্ধি পুজো, এবং একই সঙ্গে নবমী পুজোর আয়োজন করা হচ্ছে। এবং এই নবমী পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছর যে চলে আসছে দীর্ঘ রীতিনীতি অনুসরণে বলি প্রথা, এবং সেই বলি প্রথা অনুষ্ঠিত হবে নবমীতে, এবং সেই আয়োজনে ব্যস্ত রয়েছে পুরোহিতরা। কার্যত যে ছবি আজ ধরা পড়েছে এবং মায়ের আগমন এবং মায়ের যে পুজো অনুষ্ঠিত হচ্ছে তাকে কেন্দ্র করে আজ দুর্গাবাড়িতে ভক্ত সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।